আমাদের পৃথিবী খুবই স্পেশাল একটি গ্রহ, তাই এর মতন মহাবিশ্বে অন্য কোনো গ্রহের সন্ধান করা খুবই মুশকিল হবে। সায়েন্টিস্টরা দীর্ঘদিন ধরে লাগাতার এমন গ্রহের সন্ধানে রয়েছে যা একদমই পৃথিবীর ন্যায়, কিন্তু তারা এখনও এমন কোনো গ্রহের সন্ধান পায়নি। তারা পৃথিবীর সাথে সিমিলার আর্থ লাইক প্ল্যানেটের সন্ধান করতে পারলেও দ্বিতীয় পৃথিবীর সন্ধান করা অলমোস্ট ইম্পসিবল। পৃথিবীতে যত পপুলেশন বাড়ছে তত এখানে পলিউশন বৃদ্ধি পাচ্ছে, পলিউশন বৃদ্ধির সাথে মানুষের জন্য ল্যান্ড এরিয়াও কমে যাচ্ছে। এরপর এমন এক সময় আসবে যখন পৃথিবীতে পপুলেশন এতটাই বেড়ে যাবে যে মানুষ থাকার আর ল্যান্ড এরিয়া থাকবে না। সেক্ষেত্রে ফ্যাক্টরি সেট আপ করা, কৃষিকাজ করা এবং ঘর বানানো এই তিনটে কাজই কঠিন হয়ে যাবে। এই কারণে সায়েন্টিস্টরা আমাদের এই ব্রহ্মাণ্ডে এমন গ্রহের সন্ধান করছে যেখানে আমরা ভবিষ্যতে মানব বসতি গড়ে তুলতে পারি এবং মানুষকে পৃথিবী থেকে বহুদূর অন্য কোনো প্ল্যানেটে নিয়ে যেতে পারি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। পৃথিবীর বাইরে অন্য কোনো স্থানে মানব বসতি গড়ে তোলার এই জার্নি শুরু হয় আমাদের সোলার সিস্টেম থেকে। সবার প্রথম আমাদের চাঁদ এবং এরপর মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন করা হবে। ধীরে ধীরে এই প্রসেস আমাদের সৌরজগৎকে পার করে অন্য গ্রহে মানব সভ্যতা গড়ে তুলব। তবে এর জন্য সবার প্রথম সায়েন্টিস্টদের এমন গ্রহে সন্ধান করতে হবে যেখানে মানুষ বাস করতে পারে। 5 অক্টোবর 2020 সালে আমেরিকার এক অ্যাস্ট্রোবায়োলজিস্ট বলেন, ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীর মতন গ্রহের সন্ধান করা বোকামো হবে। এর কারণ, তারা মনে করেন স্পেসে এমন বহু গ্রহ আছে যারা পৃথিবীর চেয়ে অনেকগুণ ভালো, কিন্তু যদি তাদের পৃথিবীর সাথে কম্পেয়ার করা হয় তাহলে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট কখনো বলবে না যে সেটি পৃথিবীর মতন। যার মানে আমরা পৃথিবীর মতন গ্রহ খুঁজতে গিয়ে এর চেয়েও ভালো গ্রহকে মিস করে যাচ্ছি, যা সায়েন্টিস্টদের চিন্তায় ফেলেছে। তাই বর্তমানে পৃথিবীর চেয়েও ভালো গ্রহের সন্ধান করা হচ্ছে। আজ আমরা এমন 24টি গ্রহ সম্পর্কে জানি যারা পৃথিবীর চেয়েও ভালো, যেখানে লাইফ সহজে থাকতে পারে। এমন গ্রহের সন্ধানের জন্য সায়েন্টিস্টরা একটি ক্রাইটেরিয়া তৈরি করেছে, যার সম্পর্কে একটু পরে ডিসকাস করছি। তার আগে বলে রাখি, কোনো গ্রহে সাধারণত গুড টেম্পারেচার, অ্যাটমসফিয়ার, জল এবং বড় ল্যান্ড সারফেস এরিয়া খোঁজা হয়, কারণ এগুলি মানুষের বসবাসের বেসিক চাহিদা। ভালো তাপমাত্রা, বায়ুমণ্ডল এবং জলের সাহায্যে আমরা কৃষিকাজ করতে পারব এবং নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারব। বড় ল্যান্ড সারফেস এরিয়াতে ঘর বানাতে পারব। যে ক্রাইটেরিয়া সম্পর্কে পূর্বে বলেছি, চলুন এবার তার সম্পর্কে জানা যাক। সেই ক্রাইটেরিয়াতে সবার প্রথম আসে এজ অব দ্য হোস্টার। যদি আপনারা না জেনে থাকেন বলে রাখি, হোস্টার সেই তারাকে বলা হয় যে সোলার সিস্টেমের সেন্টারে থাকে। সায়েন্টিস্টরা স্পেসে পৃথিবীর মতন গ্রহের সন্ধানের জন্য সূর্যের মতন তারা ডিটেক্ট করে। সূর্যের মতন স্টারকে ইয়েলো ডার্ক স্টার বলা হয়। এছাড়া সায়েন্টিস্টরা অরেঞ্জ ডার্ক স্টারেরও সন্ধান করে। এর কারণ, এই স্টারের বয়স সূর্যের মতন তারার চেয়ে অনেক বেশি হয়। যেখানে সূর্যের মতন তারা মাত্র 10 বিলিয়ন বছর পর্যন্ত বেঁচে থাকে, সেখানে অরেঞ্জ ডার্ক স্টার 20 থেকে 50 বিলিয়ন বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই তারার আশেপাশে যে গ্রহ থাকবে সেখানে থাকা লাইফ বেশি সময় পাবে বিকশিত হওয়ার জন্য, যার ফলে টেকনোলজির দিক থেকে তারা অনেক বেশি ডেভেলপ হওয়ার সুযোগ পায়। যদি মানুষ এমন কোনো গ্রহে মানব বসতি স্থাপন করতে পারে তাহলে দীর্ঘ সময় পর্যন্ত অন্য গ্রহের সন্ধানের আর প্রয়োজন হবে না। সায়েন্টিস্টদের লিস্টে সেকেন্ড ক্রাইটেরিয়া হলো জল। কোনো গ্রহ হোস্টারের হ্যাবিটেবল জোনে থাকলে সেখানে তরল রূপে জল থাকার চান্স অনেক বেশি থাকে। হ্যাবিটেবল জোনকে গোল্ডি লক জোনও বলা হয়, যা তারার চারিদিকে এমন এক এরিয়া যেখানে জল তিনটি ফর্মে থাকতে পারে। এই এরিয়াতে তাপমাত্রা না খুব বেশি না খুব কম থাকে, যেমন পৃথিবী সূর্যের এই এরিয়াতেই রয়েছে, যার জন্য এখানে মানুষসহ অন্যান্য সকল জীবজগৎ গড়ে উঠেছে। সায়েন্টিস্টদের নেক্সট ক্রাইটেরিয়া হলো সাইজ অ্যান্ড ম্যাস অফ প্ল্যানেটস। সায়েন্টিস্টরা পৃথিবীর চেয়ে 1.5 থেকে 2 গুণ বড় গ্রহে সন্ধান করে থাকে, কারণ এমন গ্রহে গ্র্যাভিটি পারফেক্ট হয়, যার জন্য এখানকার বায়ুমণ্ডলও পারফেক্ট থাকে, যা থেকে জীবন গড়ে ওঠার চান্স অনেকগুণ বেশি বেড়ে যায়। শুধু তাই নয়, বড় গ্রহে ম্যাগনেটিক ফিল্ডও খুব স্ট্রং হয়, যা তারা থেকে আসা হার্মফুল রেডিয়েশনের হাত থেকে রক্ষা করে। সায়েন্টিস্টরা এটাও মনে করে, গ্রহের ল্যান্ড এরিয়া যত বড় হয় লাইফ ডেভেলপ হওয়ার জন্য তত সহজ হয়, কারণ এর ফলে লাইফ ডেভেলপ হওয়ার অ্যাবিলিটি
ইনক্রিজ হয়। এরপর নেক্সট ক্রাইটেরিয়া হলো তাপমাত্রা। যেমনটা আমি পূর্বে বলেছি, যে সকল গ্রহ তারার হ্যাবিটেবল জোনে থাকে তাদের তাপমাত্রা পারফেক্ট কন্ডিশনে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে গ্রহ তারার হ্যাবিটেবল জোনে থাকা সত্ত্বেও গ্রহের তাপমাত্রা অনেক বেশি হয়, আর এত তাপমাত্রায় কোনো লাইফ গড়ে ওঠা সম্ভব হয় না। সায়েন্টিস্টরা এমন গ্রহের সন্ধান করে যার তাপমাত্রা পৃথিবীর অ্যাভারেজ তাপমাত্রার চেয়ে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি বা কম থাকে। যার মানে এমন গ্রহের সন্ধান করা হয় যার অ্যাভারেজ তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই তাপমাত্রায় শুধু মানুষ নয় বরং অন্যান্য সকল জীবজন্তুও সহজে বেঁচে থাকতে পারে। এই সকল ক্রাইটেরিয়াকে মাথায় রেখে সায়েন্টিস্টরা 24টি গ্রহের সন্ধান করেছে যারা পৃথিবীর চেয়ে অনেকগুণ ভালো। এদের মধ্যে সকল গ্রহের উপর রিসার্চ চলছে, তবে সায়েন্টিস্টরা এদের মধ্যে 2টি গ্রহ নিয়ে বিশেষভাবে সিরিয়াস রয়েছেন, কারণ এই 2টি গ্রহ সকল ক্রাইটেরিয়াকে ম্যাচ করে। এই 2 গ্রহের নাম হলো KOI 5715.01 এবং KOI 5544.01। এদের মধ্যে 2য় গ্রহ দেখতেও পৃথিবীর মতন। এই 2টি গ্রহ একদম পারফেক্ট, যা পৃথিবীতে থাকা সকল কন্ডিশনকে ফলো করে। এর মধ্যে প্রথম গ্রহের তাপমাত্রা পৃথিবীর অ্যাভারেজ তাপমাত্রার চেয়ে -2.4 ডিগ্রি সেলসিয়াস কম। এছাড়া এই গ্রহের সাইজ পৃথিবীর চেয়ে 8 গুণ বেশি আর ম্যাস 7 গুণ বেশি। সাইজ বড় হওয়ার জন্য লাইফ ডেভেলপ হওয়ার জন্য বড় এরিয়া পাবে, আর ম্যাস বেশি হওয়ার জন্য এই গ্রহে মোটা বায়ুমণ্ডল দীর্ঘ সময় ধরে বিরাজ করবে। এর সাথে এই গ্রহের ম্যাগনেটিক ফিল্ডও খুব স্ট্রং থাকবে, যার ফলে হোস্ট আর্থ থেকে আসা হার্মফুল পার্টিকেলস এবং রেডিয়েশনের হাত থেকে গ্রহকে সুরক্ষিত রাখবে। এই গ্রহের হোস্ট আর্থ থেকে ডিস্টেন্স জানান দেয় এখানে অধিক মাত্রায় জল তরল রূপে থাকতে পারে। যদি আপনারা না জেনে থাকেন বলে রাখি, পৃথিবীতে সবার প্রথম জীবন সমুদ্রের গভীরে সৃষ্টি হয়েছিল। সেক্ষেত্রে এই গ্রহে বিশাল মহাসাগরের উপস্থিতি খুবই তাৎপর্যপূর্ণ। এবার চলুন কথা বলা যাক 2য় গ্রহ সম্পর্কে। এই গ্রহের অ্যাভারেজ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর অ্যাভারেজ তাপমাত্রার চেয়ে 7 ডিগ্রি বেশি। এই সময় নর্থ ইন্ডিয়ার তাপমাত্রা 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে আপনারা সকলে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো এক্সোপ্ল্যানেটের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কতটা পারফেক্ট। এই গ্রহটিও সায়েন্টিস্টদের দ্বারা বানানো সকল ক্রাইটেরিয়াকে ফুলফিল করে। এর সাথে এখানে আরও একটি অ্যাডিশনাল জিনিস রয়েছে যা খুবই ইম্পর্টেন্ট, আর এটি হলো নাইট্রোজেন সাইকেল। যেমন আমাদের পরিবেশে ওয়াটার সাইকেল হয়, যার জন্য জল বাষ্পীভূত হয়ে মেঘ হয় এবং তারপর বৃষ্টির রূপে পৃথিবীতে নেমে আসে, আর এই প্রসেস এমনইভাবে চলতে থাকে। ঠিক তেমনই আমাদের পরিবেশে নাইট্রোজেন সাইকেলও থাকে, যেখানে নাইট্রোজেন ভিন্ন রূপে পৃথিবীর বায়ুমণ্ডলকে ক্লিন করে, যার ফলে গাছপালা সঠিকভাবে বেড়ে উঠতে পারে। আর এই নাইট্রোজেন সাইকেলের সন্ধান এই গ্রহে করা হয়েছে, যা খুবই পজিটিভ সাইন। সায়েন্টিস্টরা বলেন এই গ্রহে ইকোসিস্টেম খুবই ক্লিয়ার, আর এখানে নতুন জীবন গড়ে ওঠা কঠিন হবে না। তবে সায়েন্টিস্টরা এই সকল গ্রহ সম্পর্কে 100% ডাটা এখনও কালেক্ট করে উঠতে পারেনি, কারণ এরা পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে, যার জন্য এর ওপর ডিপ রিসার্চ করা খুবই মুশকিল হয়। তবে জেমস ওয়েব টেলিস্কোপ নিয়ার ফিউচারে এই গ্রহের উপর অনেক ইনফরমেশন কালেক্ট করবে, আর হয়তো তখন এই গ্রহে জানা যাবে কোনো প্রকারের জীবন বাস করছে। আপনারা কি মনে করেন, এখানে কি কোনো প্রকারের লাইফ অলরেডি রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।